ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ রিয়া। তো আজকে আমি আছি এখন শিকাগোতে। তো শিকাগোর আমাদের তিন দিনের প্ল্যান। তো এখানে অনেক কিছু প্ল্যান আছে, অনেক জায়গা ঘুরে দেখার আছে। সো বন্ধুরা, এখন আমি আছি শিকাগোর মিলেনিয়াম পার্কে। সো চলো গোটা পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাই। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে কতটা ঠান্ডা। হ্যাঁ, এখানে টেম্পারেচার খুব লো, এখন -3। তাও একটু রোদ উঠেছে, টেম্পারেচারটা ক্রমশ বাড়ছে, বাট আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কি। শীত পড়ার সঙ্গে সঙ্গে এখানে ফল শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছো, খুব সুন্দর লাগছে। আজকে পুরো মিলেনিয়াম পার্কের একটা অন্য রূপ দেখো। তো ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি এরকম স্নোফল কোথাও দেখিনি। ডালাসে তো প্রায় স্নোফল হয় না বললেই চলে, ডিসেম্বর জানুয়ারি করে হয়, খুব অল্প। অ্যাকচুয়ালি আমাদের লাস্ট ট্রিপ ছিল কলোরাডো। তো আমরা ভেবেছিলাম যে কলোরাডো তো ভীষণ ঠান্ডার জায়গা, সেখানে স্নোফল দেখতে পাবো, বাট আমরা দেখতে পাইনি। যখন গিয়েছিলাম তখন টেম্পারেচার এতটা লো ছিল না। তো শিকাগোতে এখন কাল রাত থেকে শুরু হয়ে গিয়েছে, প্রথম দুদিন বেশ ভালোই ছিল টেম্পারেচার। দেখো গাছের কোনো পাতা দেখা যাচ্ছে না, পুরো একদম বরফে ঢেকে গেছে।
আছে অ্যাকচুয়াল এই রাস্তা যখন পুরো বরফ দিয়ে ব্লক হয়ে যায় তখন